চালনি পা আদি করে ডলা বা খড়িকা যান ইউজ করে সব মানে আমার ন্যাচারেল প্রোডাক্ট, আমার কোনো তার কৃত্রিম বস্তু একোয়ে নাই। আনকি গছ যদি গাড়ি বান দিয়ে সেটা কলগছর পটুয়ার বান্ধে। আজিকালি অবশ্যই কোনো পলিথিন বানিবলে লৈছে, তার পটুয়াটো পাবলে নাই, তে যে নহয় মানে কি সেইখিনি আমি এভয়েড করেও আমি করিব পাৰো। কিন্তু পুরা জৈবিক হিসাবে দুটা বস্তু আমি অন্তত রাখিব পাৰো, মুগা এৰি যদি আমার পরম্পরাগত আছে। কিন্তু চাহ খেতিটো আমি যেটা দেখিলো পুরা জৈবিক হিসাবে লাভ করব নি। উদাহরণস্বরূপে এখন হাতিখুলি বলে এখন টি স্টেট কাজিরঙ্গা ওসর আছে, এখন টাটা এমেরিকার বাগান হয়। মই যেটা খবর পাও তাত কোটি কোটি টাকা লোকসান হয়, কিন্তু টাটা যেহেতু একটা ভাল মানে ফাইন্যান্সিয়াল অর্থনীতির সবল একটা অনুষ্ঠান, তেওঁলোকে এটা সিম্বল অফ জৈবিকভাবে সেইটো রাখি দিয়েছে এই বাগানখন। কিন্তু তেওঁলোকৰ তাৰপৰা কোনো বিশেষ একো লাভ নহয় মই জনাত। তেওঁলোকে বাগানৰ অন্য বাগানবোৰৰ পৰা টি চাহ বাগানৰ পৰাহে লাভটো আহে। সেইখন এখন তেওঁ সিম্বল হিচাপে জৈৱিক হিচাপে ৰাখে। কিন্তু সৰুকৈ কোনোবাই সৰু বাগান এখন খুলিব গৈছে তেতিয়া এটা জৈৱিক কৰিব পাৰে। তাৰ ওপৰত আৰু এটা জৈৱিক কৰিব গ'লে আৰু এটা প্ৰব্লেম আছে, জৈৱিক অৰ্গেনিক চাৰ্টিফিকেশ্যনটো। এই চাৰ্টিফিকেশ্যনৰ চিষ্টেমটো বহুত টান। এই চাৰ্টিফিকেট ল'বলৈ গ'লে বহুত খৰচ কৰিবলৈ আমাৰ সাধাৰণ কৃষকে এইটো সম্ভৱ নহয়।